हेलो एवरीवन, हाँ ये वीडियो तो होच्छे हमारे पुरानो वीडियो, माने कल के ये वीडियो टा मैं अपलोड करे चिल्लम। तो पुरानो वीडियो बोलते कल के मैं अपलोड करे चिल्लम वीडियो रे, तो किचु प्रॉब्लम चिल्लो तो वीडियो टा से जोने वीडियो टा मैं आज के डिलीट करे दिलम। तो डिलीट करर पौरे माने প্রথমে মনটা খারাপ হয়ে গেছিল, ভেবেছিলাম যে আর আপলোড করব না। ফের আবার ভাবলাম এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তো মানে ডিলিট করে দেবো কেন, আবার এটাকে কিছু যে মানে প্রবলেমেটিক এরিয়াগুলোকে বাদ দিয়ে আবার আমি এটাকে রিআপলোড করি, তো সেই জন্য আবার রিআপলোড করলাম। তো অলরেডি যারা দেখে ফেলেছে ভিডিওটা তারা আরেকবার দেখে নিও কষ্ট করে একটু, আর যাদের কাছে নতুন তারা তো দেখবেই, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে প্রায় 9:30, আর এই সব ঘরে অনেক মানুষজন আছে বলে চারিদিকে হই হুল্লোড় হচ্ছে, মানে আওয়াজ কথার আওয়াজ এদিক সেদিক হচ্ছে। তো আমি ভাবলাম এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করি, আর চলে এখনও ঘরের শুধু এখনও মানে সেরকম কিছুই কাজ হয়নি। সকালবেলায় উঠে যেমন সবাই কাজে যাবে বলে, যেমন বড়টা কাজে যায় তো মেসা কাজে যায়, তো সবাই কাজে যাবে বলে সব সকালের শুধু খাওয়াটা হয়েছে, আমার এখনও খাওয়াও হয়নি, খাবো এবারে। তো ভাবলাম যে এখন থাকতে ব্লগটা স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে সারাদিন যত গড়াবে, নানারকম কাজ তো আছে আজকে। তো এইসব এই যে এই পার্সেলটা এসছে আমার, এক্ষুনি এলো, দেখি পার্সেলটা এলো, মিশোতে অর্ডার করেছিলাম, দেখাবো একটু পরে খুলবো, এখন আমি খুব ব্যস্ত তো ওই জন্য খুলছি না, এক্ষুনি এলো। এখন বাজে হচ্ছে 10:30, তো যখন খুলবো তোমাদেরকে দেখাবো। আর আমাদের আশি বাবা এখন ঘুম থেকে উঠে বিরক্ত করছে, আর আজকে একটু গরম গরম যেহেতু খালি ও পাখা চালাচ্ছে। এই যে কিছুদিন পাখা বন্ধ ছিল তো আজকে গরম, তো ওই জন্য খালি পাখা চালাচ্ছে সকাল থেকে উঠে। এই যে বোনেরা সব আজকে আবার অলিমায় যাবে, মানে রিসেপশনে যাবে বউ ভাতে, তো এখন ওই 12টার মতো বাজে, দূরে তো ওই জন্য এখন থাকতে সবাই রেডি হচ্ছে, সাজা গোজা হয়ে গেছে। বোনকে তো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, ওকে বলছি খুব ভালো লাগছে তোকে। এই যে বোন রেডি, ছোট বোনও যাচ্ছে, এও যাচ্ছে। জামাই আর আমাদের পুচকে আদিয়ান বাবা রেডি, বোন তো এখানে রেডি, আর এখানে এরাও যাবে সব ছেলেকে সামলানোর জন্য, ওর আব্বু যাচ্ছে। এই যে আদিয়ান বাবা স্যুট বুট পরে একেবারে রেডি হয়ে গেছে, আব্বুর কোলে দোল্লায় বসে আছে। হ্যালো বন্ধুরা, এখন দুপুরবেলা আমি ওই একটু এসেছিলাম এই এই ভাবির কাছে, দুপুরবেলা একটু এসেছিলাম ওই আসির ভাইপোর কাছে চলে এসেছিল। তো ওর খালি কামরাঙা খাবো, কামরাঙা খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে। এই একটা কামরাঙা আর এই যা হাত থেকে পড়ে গেল, এই যে একটা কামরাঙা, দুজন আছে তো দুজনকে কামরাঙা খেতে খুব ভালো। এনাও দেখেছো, ওকে দিচ্ছি গিয়ে কামরাঙা দুজনের দুটো। এই যে কি সুন্দর কচি কচি পালং শাক হয়ে আছে, ওই বড়গুলো ভর্তি ছিল ওগুলো খাওয়া হয়ে গেছে, আবার এগুলো হয়েছে, এগুলো আমার ছোট আব্বা বসিয়েছে সব। আর এই যে দেখো কত লেবু হয়ে আছে, পাতি লেবু, আমাদের ছাদ, আমার ছোট আব্বাদের ছাদ সব গাছে ভর্তি, উঠোনেও গাছে ভর্তি, আমাদের সব জায়গায় খালি গাছ। এদিকে আরো বেশি
এই যে আমাদের পুচকু ভাইজি। চলো আমি এখন নেমে যাই। তারপর আর কি বলবে, আর কি বলবে বলো, আর কি আছে বলার? হ্যাঁ, কি কি লাগবে বলে দাও, কি কি লাগবে বলে দাও, ফোনে বলে দাও নানিকে কি কি লাগবে। চকলেট লাগবে, চকলেট। এটা মিচকের ফোন। এই যে আমার দরকার মেটার পরে, বিয়েবাড়ি মেটার পরে, কালকে বিয়েবাড়ি মিটলো তো আজকে এটা মানে অর্ডার করেছিলাম, মানে যদি যাই সেই হিসেবে অর্ডার করেছিলাম, যাবো বলে কনফার্ম ছিল না, কিন্তু যদি যাই সেই হিসেবে মানে একটা জামা অর্ডার করেইছিলাম। এমনিতে একটা কুর্তি, একটা মানে সিম্পল কুর্তি অর্ডার করেছিলাম, তো ভেবেছিলাম যে অনেকদিন পরে ডেট ছিল, কিন্তু যেহেতু আগেই ডেলিভারি হয়ে যায় সেখানে আমি ভাবলাম যে হয়তো হয়ে যাবে, সেই জন্য আমি অর্ডার করেছিলাম, কিন্তু আসলো অনেক পরে। এই যে এবার আমি এটাকে খুলি, দেখি কি আছে, এতক্ষণ তো মানে খুলিনি, দেখিনি, সেখানে এখন এটা খুলছি, দেখি। প্লাজো, এখন সন্ধ্যাবেলায় ইয়াসিরা কোনো রাব্বুর সঙ্গে খেলছে। লেগে যাবে, বাব্বাটার জামার কালার এক তো রে। মায়ের রান্না বান্না হয়ে গেছে, মা এখন এসে বসে আছে, নাতি আর ছেলের খেলা দেখছে। আস্তে আস্তে আলো, আলো বলছে, আলো আমার ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওকে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।